একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি আমরা ইবাদতটা কি একটু বোঝানোর চেষ্টা করছি আমার বন্ধুগণ আমি যখন নখ কাটতে যাব নখ কাটার বিধান ইসলামে আছে না নাই আছে যে ইসলামে নখ কাটার বিধান থাকে সেই বিধানে মনে হয় চুরির বিধান নাই আছে ডাকাতের শাস্তি নাই আছে জেনার শাস্তি নাই আছে আছে না নাই আছে সব বিধান রাসূল নিশ্চিত করেছেন রাসূল নিজে বিচারক ছিলেন নিজে বিচার করেছেন তিনি সেই বিচার আজকে কারা করে আলেমের বিচার জালেমরা করে ঠিক কি না দুঃখ রাখি কোথায় সম্মানিত বন্ধুগণ আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে চীনে বৌদ্ধরা মুসলমানকে মারে কাশ্মীরে হিন্দুরা মুসলমানকে মারে ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানকে মারে আফগান ইরাকে খ্রিস্টানরা মুসলমানকে মারে মুসলমান মুসলমানকে মারে জালিমরা মুসলমানকে মারে ঠিক কি না ফিলিস্তিনের কারাগারে ফিলিস্তিনের নিঝুম পল্লী থেকে ইসরায়েলের ইহুদি সৈন্যরা হানা দিয়ে মা মেয়েকে ধরে আনে ধরে এনে জেলখানায় ইসরায়েলি কারাগারে রেখে 13 বছরের কিশোরী যে এখনো বড় হয় নাই যে সমস্ত পরিবারের মেয়েদেরকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না এত কঠোর পর্দার নারী তারা সেই সমস্ত মেয়েদেরকে ধরে এনে মার চোখের সামনে 13 বছরের কিশোরী মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছে আবার সেই মেয়েটার চোখের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করছে আর মুসলমান তুমি তসবি চিপবা তুমি তসবি চেপার মধ্য দিয়ে জান্নাত খুঁজবা এত সস্তা জান্নাত নয় রাসূল বলেছেন জালিমকে তোমরা সাহায্য করো রাসূল কি বলেছেন জালিমকে সাহায্য করো কথাটা কিন্তু খুব রহস্যময় মনে হচ্ছে রাসূল বললেন তোমরা জালিমকে সাহায্য করো রাসূল সাহাবীরা বললেন ইয়া রাসূল সাহায্য কেমনে করব কো যেন জুলুম না করতে পারে ও যেন জুলুম না করতে পারলে তো ওর তো সাহায্য করাই হলো ও জুলুমটা করতে পারলো ও বেঁচে গেল কোন জালিমের জুলুম আমরা সহ্য করতে পারবো না সবাই কি রাজি আছেন ওই বাতিলদের মোকাবেলায় এগিয়ে আসতে চান কারা কারা হাত দুটো করে রাখেন মুসলমান আজ 7 মার্চ চলে গেল 7 মার্চ ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন কে শেখ মুজিবুর রহমান তিনি তার ভাষণে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে অন্যতম একটা কথা ছিল নির্বাচিত নির্বাচিত কি করবেন রাখেন হ্যাঁ নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এটা একটা অংশ ছিল তিনি বলেছিলেন সকল প্রকার জুলুম বন্ধ করতে হবে অনেকগুলো কন্ডিশন দিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি এই কথাও বলে ফেলেছেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তাওয়াক্কুল কার উপরে আল্লাহ আস্তে বলবেন না তাওয়াক্কুল কার উপরে আল্লাহর উপরে সে আল্লাহ নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় আমরা তাদেরকে ছাড় দেব না আল্লাহকে যারা মাইনাস করতে চায় তারা মাইনাস হয়ে যাবে 10 জানুয়ারি পাকিস্তান থেকে যখন বঙ্গবন্ধু ফিরে আসেন দেশে সে সময় সকালবেলা তিনি রেডিও অন করেন ভোরে কোরআন তেলাওয়াত শুনবেন রেডিও অন করে দেখেন কোরআন তেলাওয়াত নাই অধিবেশনের শুরুতে তো তেলাওয়াতই নাই উনি রেডি অন করে যখন তেলাওয়াত শুনতে পেলেন না বলেন হাসুর মা কি বুঝতেছেন কি আপনারা হাসুর মা তেলাওয়াত কই কোরআন তেলাওয়াত বন্ধ হলো কেন কোন বেদবরা দায়িত্ব পালন করে নিজে গিয়ে
সকাল 9টার দিকে গিয়ে নিজে 9টার দিকে বললেন যে এখন কোরআন তেলাওয়াত দিয়ে সকল কার্যক্রম শুরু হবে এই দেশ সেই দেশ এই দেশে কোনো বেয়াদব নাস্তিক মুরতাদদের কোনো স্থান হবে না সবার হাতকে কবুল করুন আমিন জোরে বলি আমিন আমরা তিনটা কাজ আজকে শিখে যাব কয়টা কাজ তিনটা কাজ ইবাদত করব কার আল্লাহ এক জায়গায় না সব জায়গায় আল্লাহ এক কাজে না সব কাজে আল্লাহ বইয়ের সঙ্গে খারাপ আচরণ করলে কি ইবাদত হবে না বইয়ের সঙ্গে সুন্দর আচরণ করাও কি ইবাদত বলেন 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 বউকে পিটানো সুন্নতে মুয়াক্কাদা আজকে আমার মায়েরা দারুণ খুশি হুজুর সব তো আমাদের লাইনে আসতেছে এত সুন্দর মানুষ এই এলাকার আমি তো আসি অনেক আগে থেকে আসি সম্মানিত হাজিরিন পৃথিবীর এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই সব কাজে ইবাদত বলি আলহামদুলিল্লাহ রাস্তা আসতে নিয়ে দেখলাম একটা খোয়া পড়ে আছে ধরুন একটা খোয়া খোয়ার উপরে পা রাখলে পাটা পিছলে যাবে না যাবে আপনি হাত দিয়ে সরায়া দিলেন ইবাদত না তো এটা এটা কি ইবাদত বিড়ি খাওয়া ইবাদত ও এটা কি তাহলে বলেন এটা কি হাইরে বিড়ি খায় জন্মের খাওয়া সে টানগুলো মানে কি 80 বছর বয়স টান দেখে মনে হয় 16 বছর ঠিক কি না মারা যাওয়ার আগ দিয়ে মরে যাচ্ছে তাকে উত্তর কায়েত করে রাখছে উত্তর দিক হয়ে দক্ষিণ দিকে মানে এখন সে মারা যাবে ছেলের নাম জহুরুল জরুর করে ডাকে জহুরুল মরি যখন যাচ্ছে রে কলকিটা নিয়ে আয় টানটা দিয়াই মরি আছে না নাই এত টানা টানে কি নেশা বিড়ি খাওয়া যাবে না বিড়ির ফতুয়া আমাদের দেশে চার জায়গায় চার রকম রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব ঢাকাতে হলো মাকরুহ বুঝলেন এরপরে সিলেটে হলো মুবাহ খেলো হয় না খেলো হয় আর চট্টগ্রামে খাওয়াটা হলো ফরজ কি কথা কি বুঝতেছে এই হচ্ছে আমার দেশের বিড়ির হাল বিড়ি খাওয়া যাবে না আগে তো বিড়ি আগে কি আগে টানে এরপরে ঢালে আগে টান এরপরে কি ঢাল আগে টানা শিখে এরপরে ঢালা শিখে ঢালে না ঢালে আগে তো ঢালা ঢালে হয় না আগে টানা টানি হয় আগে টানা টানি এরপরে কি ঢালা ঢালি এই জন্য টানটাই বন্ধ করতে হবে এরপরে পান পান খান আমার যে জাহাঙ্গীর ভাইও পান টান খায় খান সমস্যা নাই পান খাবেন না কেন পান খাবেন বুড়া হয়ে গেছেন পান না খেলে কি বুড়া মনে হয় পানটা খাবেন আপনি পান খেলে ঠোঁটটা লাল হবে দেখতে সুন্দরও লাগে সমস্যা নেই পান খান কিন্তু কিছু কিছু লোক এত পান খায় বেতন 10,000 পান খায় 8,000 আছে না নাই এটা কেমন হলো বলেন আচ্ছা পান খাবেন খাবেন পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে এগুলো আছে আছে না নাই এগুলো খাওয়া যাবে না সকল নেশা হারাম করে দিয়েছেন কে আস্তে বলবেন না কে আমার নবীজি কোনোদিন পান খেয়েছেন কোনোদিন বিড়ি টানছেন নবীজির পকেটে থাকতো মেসোয়াক কি থাকতো মেসোয়াক রসুলের মারা যাওয়ার আগের সর্বশেষ কাজ ছিল মেসোয়াক করা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি কিসের মডেল তিনি ছিলেন না সব কিছুর মডেল তিনি ছিলেন আমার আপনার জীবনের জন্য যা কিছু অনুকরণীয় অনুসরণীয় সব রসুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন কোনো কিছুর অপূর্ণতা ছিল না কোনো কিছু তার মধ্যে বাদ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মুকাম্মাল করে দিয়েছেন তার মধ্যে এবং জানিয়ে দিয়েছেন নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا
أجرا خير ممنون وإنك لعلى خلق عظيم جرب الله أبني هولين شمهام چريتر ديكاري এবং আমি আপনার পরিচয় তো বলান করে দিয়েছি আমি আল্লাহ আমার পরিচয় হলো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনার পরিচয় আমি গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন একদিন বয়স কয় দিন একদিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব বর্ণনা করেন আবু তালেব রাসূল যখন বড় হয়ে যান সেই সময় একদিন বলছে ভাতিজা মুহাম্মদ শোনো তোমার একটা স্মৃতি আমার মনে পড়ে সেই স্মৃতিটা হলো তোমার জন্মের পরের দিন আমি তোমাকে দেখলাম তোমার মা চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখে দিয়েছে আমি দেখলাম তোমার একদম মাথার কাছে সে চাঁদ একদম কাছাকাছি চলে এসেছে তুমি তোমার ডান হাতটা নাড়াও সূর্য ডান হাতে আসে বাম হাতটা নাড়াও চাঁদ ডান হাতে আসে বাম হাতটা নাড়াও তোমার বাম হাতে চাঁদ আসে তোমার তুমি যখন তাকিয়ে থাকো নড়াচড়া করো যেদিকে নড়াচড়া করো সেই দিকে চাঁদটা নড়াচড়া করে আমার নবীজি বলেন চাচা ওই চাঁদটা আমার সঙ্গে সেই দিন এমন করেছিল কেন সেই রাত্রিবেলা এমন করেছিল কেন ওই চাঁদ আমার সঙ্গে এমন করতে কেন কি জানেন চাচা কেননা এটা করার কারণ হলো জন্মের পূর্বেই বাপকে হারিয়েছি মা তো আমাকে নিয়ে দারুণ টেনশনে চোখের পানিতে পানিতে তিনি কাঁদাচ্ছেন পানিতে চোখের পানিতে পানিতে তার বুক ভাসাচ্ছেন আমিও যদি কান্না করি মার কষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদটাকে আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন একটু আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীর শান মান কত আমার নবীজির কালিমার মধ্যে শুধু রাসূল শব্দটা আছে কোন নবীর কালিমার মধ্যে রাসূল শব্দ নাই আদম সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ لا إله إلا الله عيسى روح الله أرامان نبير كلمة هلو شمعي بلون لا إله إلا الله محمد رسول الله صلى الله كنو نبير كلمة مدد رسول نائي كن دامان نبير كلمة مدد كيا چه رسول اچه الله رب العالمين রাসূলকে কত দান দিয়েছেন কত সম্মান দিয়েছেন সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি সে উম্মত হিসেবে আমাদের দানটা কম না বেশি আস্তে বলবেন না দানটা কম না বেশি বেশি করে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে তুই নবী শ্রেষ্ঠ পেয়েছিস তুই কিতাবটা শ্রেষ্ঠ পেয়েছিস বান্দা তুই আমার ইবাদত করবি ওয়াবুদুল্লাহ আমার তুই ইবাদত করবি আমার তুই দাসত্ব মেনে চলবি এই দাসত্ব মেনে চলতে নিয়া তোর জীবনে হাজার ঝড় ঝাপটা আসবে অনেক হুমকি ধমকি এসে যাবে পরোয়া করা যাবে না হতাশ হওয়া যাবে না যখন তোর কোনো বিপদ আসবে সেই সময় তোর দায়িত্ব হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফয়সালা কার আস্তে বলবেন না ফয়সালা কার কিন্তু আল্লাহ বিপদ দেন ঠিক আছে কিন্তু আমার প্রতি সবচেয়ে দয়াটা বেশি কার হসপিটালে বহু রোগী আছে না নাই তাদের চেয়ে আমরা কেমন আছি বলেন কেমন আছি আমরা ভালো আছি হঠাৎ করে দুদিন ধরে আমার ব্যাক পেইন হয় কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারে দেখাবো কখন সময় তো পাই না তাওয়াক্কুল করলাম আল্লাহর উপর আল্লাহকে বললাম আল্লাহ এই ব্যথাটা কেমনে সারে তুমি একটু ব্যবস্থা করো তো আমার মনের মধ্যে একটু উদয় হলো যে দেখি তো একটু ডাবের পানিটা খাই প্রত্যেক দিন দুটা করে ডাব খাওয়া শুরু করলাম ডাব খাচ্ছি ডাবটা পান করছি আল্লাহর কি কুদরত ডাবের মধ্যে শরবত তাই না সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর করে ঝুলায় রেখেছেন ডাব এবং ওটা একটা
শুধু ডাব না ওটা একটা নাস্তা সুবহানাল্লাহ বলবেন না ব্রেকফাস্ট হয়ে যাবে কেমনে চলে গেছেন হয়তো নারিকেল জিঞ্জিরা ওই যে সেন্ট মার্টিন কি নারিকেল জিঞ্জিরা বলা হয় ওখানে শুধু কিসের গাছ নারিকেল গাছ হয়তো সেই জায়গায় কোনো নাস্তা পাচ্ছেন না কিছু পাচ্ছেন না একটু একটা নারিকেল পারলেন একটু ম্যাচিউর নারিকেল ম্যাচিউর ডাব পারলেন মানে পরিণত হয়ে গেছে পারলেন ভিতরে পানিও আছে রুটিও আছে একটু আস্তে কান সুবহানাল্লাহ রুটি পানি দুটেই পাবেন ওর মধ্যে আমি মালদ্বীপে গিয়েছিলাম বছর দশেক আগে মালদ্বীপ নাম শুনেছেন তো মালদ্বীপে গিয়েছিলাম ওই দেশের জনসংখ্যা যত আমার দেশের পীর বেশি কি আমার কথা কি বোঝা গেল মানে ওই দেশের যত জনসংখ্যা আছে আমার দেশের পীর তার চেয়ে বেশি আছে ধরেন 4-5 লাখ মানুষ আমার দেশে তো এর চেয়ে বেশি পীর মানিকগঞ্জ এক মাহফিলে গেছিলাম এক গ্রামে বললো হুজুর যে গ্রামে মাহফিল আসছেন এই গ্রামে 350 পীর তো বললাম আমারে দাওয়াত দিচ্ছেন কেন হুজুর একটাও নামাজ পড়ে না কি কথা কি বলছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা একটা এলাকার নাম আছে 3 লাখ পীর কয় লাখ পীর 3 লাখ পীর তো এই হচ্ছে আমার দেশের হালত তো যাক আমি ওইদিকে যাবো একটু পরে যাবো আমার দেশে তো পীর নিয়ে একটা ঝামেলা আছে আসতে কবে না আছে না নাই একটা হক আছে একটা বাতিল আছে আছে না নাই আমি সব পীরকে গাল বন্ধ করছি না কিন্তু কিছু বেয়াদব আছে না নাই আচ্ছা এই সমস্ত বেয়াদবদের দমন করার দরকারও আছে না নাই আচ্ছা ও দেওয়ানবাগে বলেই ফেললেন ওর তো কোনো মানে ওর কোনো কায়দারই না ওর নাম নিয়ে কি করবেন এত বড় পেট যা কোলাকুলি করার কোনো কায়দাই নাই কোলাকুলি করতে গেলে হয়ে যাবে সীমান্ত প্রাচীর মাঝখান দিয়া হবে পেটাপিটি এত বড় পটকা মাছের মতো 220 কেজি যার ওজন ছোট মোটো হাতি এই হলো অবস্থা দুষ্ট মরছে তো মারা গেছে না দুষ্ট চলে গেছে আরো কিছু দুষ্ট আছে এরকম ওর সেরা সামন্ডা কিছু আছে না নাই থাপ্পড় সোজা করা দরকার এই দালতদের এরা আবার বলে কি জানেন জাকির নায়েক কোন আলেম হলো জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে কে জাকির নায়েকের তো ইমানই নাই তোমার কি আছে সম্মানিত ভাইয়েরা জাকির নায়েক হচ্ছে এদেশে এই বিশ্বের একজন সফল একজন দায়ী একজন সফল দায়ী যত গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে আছে দেশ কোথায় তার বাড়ি কোথায় পড়ে আসেন কোথায় আগে আসিলেন কোথায় সৌদি আরব হ্যাঁ তথ্য তো জানেন সবাই মানুষ ভারতে চলে গেলেন সৌদি আরব আবার সেখান থেকে চলে গেলেন কোথায় দেশে কি তার বাড়ি নাই ঘর নাই ব্যবসা নাই আত্মীয় নাই স্বজন নাই চাচা ভাতিজা নাই আজকে কোথায় তারা সবগুলো থুইয়া চলে গেছেন নির্বাসিত করা হয়েছে তুমি যদি জাকির নায়েককে নাও চেনো নরেন্দ্র মোদী ঠিকই জাকির নায়েককে চিনে ঠিক কিনা তোমার মুখ থেকে যদি নরেন্দ্র মোদীর পক্ষে কথা যায় তুমি তো ওই দলেরই মানুষ ঠিক কিনা জাকির নায়েককে দেশে নিয়ে আসার জন্য ভারত থেকে বলা হলো ডক্টর মাহাথির মোহাম্মদকে বলা হলো মাহাথির আমাদের জাকির নায়েককে ফেরত দাও ডক্টর মাহাথির মোহাম্মদ বললেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো তোমার পাওয়ার সুপ্রিম হতে পারে জাকির নায়েক শুধু তোমাদের সম্পদ নয় জাকির নায়েক হলো গোটা বিশ্ব মুসলিম উম্মার সম্পদ ফেরত হবে না কি কথা কি বোঝা যায় কথা বোঝা যায় আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে তুই আলেমি না তুমি কসু এরকম ব্যাকুপ কিছু আছে না নাই আছে কালেমা পড়ে জাকির নায়েকের হাতে কালেমা পড়ে ইহুদি খ্রিস্টান জাকির নায়েকের হাতে কালেমা পড়ে বৌদ্ধ সব ধরনের সব অন্য ধর্মের বিভিন্ন ধর্মের লোকজন তার হাতে এসে হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আর ও বলে তার ইমান নাই তার আকিদা ঠিক নাই তুমি আকিদা ঠিক করে করছো কোন কসু কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আগে কথা না আগে চিন্তা বল আগে কথা না আগে চিন্তা চিন্তা কর হাজার বার বলো একবার
ঠিক কি না আগে বলা নয় আগে চিন্তা করতে হবে সম্মানিত ভাইরা কথায় তো কথা আছে অনেকগুলো কথাই বলে ফেললাম মাঝখান থেকে তারা করতেছেন নাকি আপনারা সম্মানিত বন্ধুগণ মূল কথা হচ্ছে একটাই আমার ইবাদত করব কার আল্লাহ তাআলা ও মালদ্বীপের কথা বলছিলাম মনে আছে আপনাদের তো মালদ্বীপে যে আমি একটা হোটেলে বসলাম হোটেলে বসার পর এক হোটেলের বয় ফাইভ স্টার হোটেলে বসলাম এক হোটেল বয় এসে আমার সামনে একটা ডাব রেখে দিল ডাব রেখে বলল স্যার এটা একটা ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার এই মানে এই পানিটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না এত মানে টাটকা এবং সুপেয় পানি আপনি কোথাও পাবেন না আমার সামনে আওয়াজ করতেছে মানে মামুর কাছে নারীর গাড়ি নারীর বাড়ির গল্প হ্যাঁ মায়ের কাছে নারীর বাড়ির গল্প আচ্ছা তো আমি মনে মনে চিন্তা করলাম যে তুমি যে ডাব দেখাচ্ছ এই ডাবের গাছ তোমার বাড়ির সামনে আছে পিছনেও আছে কিছু বললাম না লজ্জা পাবে সম্মানিত ভাইয়েরা আমি দুদিন তিন দিন হলে ডাব খাচ্ছি কোনো ব্যথা নাই আর কোমরের ব্যথাটা নাই কেন জানেন আল্লাহ পাকি ডাবের মধ্যে একটা এমন একটা মেডিসিন রেখে দিয়েছেন এই ডাব কেউ নিয়মিত খেলে পড়ে কিডনি যে আছে কিডনিটার গোসল হয়ে যায় একটু আস্তে কর সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ তাহলে কিডনির ওষুধ কোথায় আছে ডাবে আছে সম্মানিত ভাইরে সেই ডাবটা না খাইয়া খায় কি জানেন পেপসি কোকা কোলা কি আছে না নাই বলেন পেপসি আর কোকা কোলা দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম দেখবেন যে বাথরুমের ময়লা যায় না টয়লেটের প্যান্ট ট্যান কোমরটা আছে না দেখবেন যদি ময়লা যদি না ওঠে হারপিক টারপিক দিয়া পেপসি মারবেন তেলে স্মার পরিষ্কার ওটা না খাইয়া পায়খানা পরিষ্কার করবে পেপসি কোকা কোলার মূল প্রোডাক্ট এটা মুসলমানদের নয় এটা ইহুদি পণ্য এগুলো খাওয়ার দরকার নাই আমরা ডাব খাবো আল্লাহ সুন্দর ড্রিঙ্কিং রেখেছেন না ন্যাচারাল আমরা খেয়ে নেব পান করব জোরে বলি ইনশাআল্লাহ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খাও পান করো অপচয় করো না জোরে বলি সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে কিডনি আছে না নাই কিডনির ওজন কয় কেজি জানি তো না কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম কয়শো গ্রাম 200 গ্রাম 200 গ্রাম কিডনি প্রতিদিন রক্ত সাকে 24 ঘন্টায় 150 লিটার কত লিটার আমার দেহ যে এরকম করে সাকতেছে মনে আছে মনে থাকে মনে থাকে আল্লাহ কি আছে আছে আল্লাহ কি আমার চালায় এবাদত করবো কার প্রত্যেক দিন একটা করে কিডনি 150 লিটার রক্ত সাকতেছে কোনো কি টাকা পয়সা দেওয়া লাগে ডায়ালিসিস ফি আল্লাহ চায় যে ডায়ালিসিস করলাম চায় কিডনি অকেজ ধরেন কিডনি নাই তখন হসপিটালে যাওয়া লাগে না ডায়ালিসিসের মেশিন আছে না নাই আল্লাহর ডায়ালিসিসের মেশিন কিডনির ওজন হলো 200 গ্রাম আর মানুষের তৈরি করা ডায়ালিসিসের মেশিনের ওজন হলো 100 কেজি কয়শো কেজি 100 কেজি মেশিন দিয়া ডায়ালিসিস করতে দিনে হাজার হাজার টাকা লাগে আর আমার আল্লাহ মার পেট থেকে একটাও দেন নাই দুটা দিয়েছেন একটা রিজার্ভ রেখেছেন একটা নষ্ট হলে আরেকটা দিয়ে চালাস জোরে কর সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ এরকম করে কত বর্ণনা শুনবেন আপনি গোটাল বডি আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন ওই গাছের ডালে আল্লাহ নাম গোশতের মাংসের ভিতরে আল্লাহ নাম ওগুলো খোঁজার দরকার কি আমার দেহই তো আছে আমার আল্লাহ আল্লাহু আকবার বলে চোখ নাক কান আমি আমার ভাষায় বলি পদ্মা মেঘনা যমুনা চোখ জোরে বলে সুবহানাল্লাহ এই চোখের মধ্যে পানি আছে না নাই সে পানি কি এগুলো পানি এই পানি ঘামের যে পানি আর চোখের পানি কি এক ঘামের পানি চোখে ঢুকলে কি হয় জ্বলে না তাহলে মিল নাই মিল আছে মিল নাই তাহলে পেশাব দিয়ে বের হয়ে যায় এক পানি ঘাম ঝরে এক পানি চোখের পানি কিন্তু আর এক পানি এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করেছেন চোখের পিছনে মেশিন দিয়েছেন সে মেশিনটা সুন্দর করে যখন আমার চোখের মধ্যে কোনো ধুলাবালি ঢুকতে আসে সেই ধুলাবালি বের করার জন্য মেশিন আল্লাহ পাক সেট করে দিয়েছেন ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে মেশিন চালু হয়ে যায় চোখের মধ্যে পানি চলে আসে
সেই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়। ডাক্তার যেমন ভাইরাস ধরলে পরে ওয়েনমেন্ট দিয়ে দেয়, এটা একটা স্থায়ী ওয়েনমেন্ট, একটা মলমের মতো। যখন বান্দার চোখে কোনো সমস্যা হয়ে যায় চোখ থেকে পানি ঝরতে থাকে। এই পানির ভিতরে কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল আর কিছু ইলেকট্রোলাইটের মিশ্রণে সুন্দর পানি ম্যানেজমেন্ট করে রেখেছেন। বান্দা তোর এই চক্ষুটা নিমার পেট থেকে এসেছিস, মৃত্যু পর্যন্ত এই চোখটা হেফাজতের জন্য আমি আল্লাহ পানি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি দিলেন কে? আল্লাহ। এই চোখটা চালান কে? আল্লাহ। এই চোখটা দেখেন কে? আল্লাহ। এই চোখের যত্ন নেন কে? আল্লাহ। এই চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ। আল্লাহ ছায়া থাকে, দেখছেন? আল্লাহ ছায়া থাকে। এটা আবেগে বের হয়েছে। এই যাই কই, এই কোথায়? কেউ যাবে এখন? কেউ যাবে? গেলেই ধরবেন, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, কোনো যাওয়াজই নাই। আপনি যাবেন, আমিও যদি কই ভাই আপনার একটু থাকেন, 10 মিনিট লাগবে আমার যাওয়ার সময়। তো বলবেন এমন হুজুর নিয়ে আসতে খালি নাম্বার খুঁজে আমার দোষ দোষ বানায় শেষ করে দিবেন। আপনি যাবেন কেন? আমি যেতে দেব না, একটু মহাব্বত করে বললাম। রাগ করতেছেন নাকি আপনারা? একটু থাকেন, কেবল তো ওয়াজ শুরু, কেন রু ওয়াজ কেবল শুরু। হ্যাঁ, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াবুদুল্লাহ, ইবাদত করবো কার? আমার রাসূল মাঝে মাঝে এরকম করে ওয়াজ করতেন। সাহাবা কিরাম কি অনেক বেশি লম্বা কথা বলতেন না, ওনার কথা ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু অনেকগুলো কথা এক কথার মধ্যে ঢুকাই দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যে একদিন ইতিহাস বলেন, সাহাবীর আমি একটা ইতিহাস শোনাবো, খুঁজে শুনান তো। আমাদের আগে বনি ইসরাইলরা ছিল, বনি ইসরাইলদের যুগে তিনটা যুবক তার একত্রে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার সময় হঠাৎ করে ঝড় চলে আসলো, প্রবল বর্ষণে এবং প্রবল পাহাড়ি ঢলে। তারা যাবে কোথায়? তার একটা আশ্রয় নিল একটা পাহাড়ি গুহার মধ্যে। গুহার মধ্যে ঢোকাও সারা, পাহাড়ি ঢলে উপর থেকে একটা বিশাল ওজনের এক পাথর এসে গুহার মুখে আটকে দেওয়া সারা, আটকে গেছে, বের আর হতে পারে না। সাহাবে কেরাম উৎসুক হয়ে বলছেন, হুজুর এরপরে কি হলো? রসুল বললেন, ঠিক আছে বলতেছি বসো, কি কথা কি বোঝা যায়? এরপরে কি হলো? রসুল বললেন, শোনো, এরপরে এই তিনজন সম্পূর্ণ ভরসা করলো কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজি বলেন, সাহাবিরা ওই তিন যুবক পাহাড়িয়া গর্তের মধ্যে তাদের চোখটা ছোট ছোট হয়ে গেল, ভীত ভীত হয়ে গেল, অন্তরের মধ্যে কম্পমান কম্পমান শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে ভয় পেতে পেতে ভীত সন্ত্রস্ত হতে হতে এক পর্যায়ে তারা আল্লাহর দিকে ফিরে গেল। এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি না আল্লাহ, তবে একটা আমল করার চেষ্টা করেছি। সে আমলটা হলো, আমার কাছে একজন শ্রমিক এসেছিল, সেই শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কাজ করার পর সন্ধ্যার সময় আমি বাড়িতে ছিলাম না, আমি তার ন্যায্য পাওনা দিতে পারি নাই। শ্রমিকের যে পাওনাটা সে পাবে তা দিতে পারি নাই, সেই পাওনা না নিয়েই চলে গেল। পরের দিন আমি তাকে আর পেলাম না, কয়েক বছর চলে গেল, আমি তাকে আর খুঁজে খুঁজেও পেলাম না, কিন্তু তার সেই টাকাটা আমি কিন্তু বসে রাখি নাই আল্লাহ। সেই টাকা দিয়ে আমি একটা সাগি কিনেছিলাম, সাগি ক্রয় করে সেখান থেকে আরো কিছু বাচ্চা হয়ে গেল, এরকম হতে হতে একটা বিশাল বড় ছাগল পাল হয়ে গেল। আল্লাহ ওই শ্রমিক একদিন দীর্ঘদিন পর আমার কাছে যখন ধরনা দিল, সেই টাকা নেবার জন্য আসলো, আমি তাকে সেই টাকাটা হাতের মধ্যে না দিয়া ওই টাকাকে আমানত স্বরূপ আমি রেখেছিলাম, এই বিশাল বড় ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আমার জানামতে আমার যতদূর মনে পড়ে আমার জীবনে আমলটা আমি করেছি আল্লাহ, মেহরবানি করে এই বিপদ থেকে আমাদের তিনজনকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। পাহাড়ের মুখে যে পাথরটা ছিল তিন ভাগের এক ভাগ সরে গেল। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতের আমলের কথা আমার মনে আছে। সেই রাতের আমলটা হলো, গভীর রাত্রে বাড়িতে এসেছি, বাড়িতে ফেরার পর বাড়িতে ফিরলাম আমি, আমার স্ত্রী আমার জন্য ঘর খুলে দিল, দরজা খুলে দিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুয়ে পড়ব। সেই সময় সে আমাকে এক গ্লাস দুধ দিল, সেই দুধ বোতল গ্লাসটা হাতের মধ্যে নিয়েই আমি যখন পান করতে নিয়েছি, মেয়েটা বলে, বাবা আমি দুধ খাবো, আমি মেয়েটাকেও দিলাম না, আমিও পান করলাম না, মার কথা আমার মনে হয়ে গেল। মার ঘরের দিকে তাকায় দেখি মা আমার ঘুমের ভিতরে,
আমি ঘুমালাম না মার পাশে গিয়ে দাঁড়ালাম মার পাশে গিয়ে দাঁড়ায় আমার মা যতক্ষণ না তিনি ঘুম থেকে জাগা পেলেন ততক্ষণ পর্যন্ত আমি শিওরে গ্লাসটা নিয়ে দাঁড়ায়া থাকলাম মা জাগা পেয়ে বলছে বাজান তুই দাঁড়ায় আছিস কেন সন্তান বলছে মা আমাকে আমাকে যখন তুমি ছোট ছিল আমি যখন ছোট ছিলাম আমাকে দুধ পান করানোর জন্য কত রাত তুমি প্রহর কেটেছো কত দিন রাত তুমি আমার জন্য কষ্ট স্বীকার করেছো আজকে তোমার একটু খুশি পাওয়ার জন্য তোমার মুখ থেকে একটু আনন্দময় চেহারা দেখার জন্য আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মা তোমাকে দুধ পান করাবো আমার মা দারুণ খুশি হয়ে আমার হাত থেকে গ্লাসটা নিলেন দুধ পান করলেন আল্লাহ গো আমি চেষ্টা করেছি মাকে সন্তুষ্ট করার ওই রাতের ইবাদত তোমার দরবারে কবুল হলে অন্তত এই বিপদ থেকে বাঁচাইয়া দাও তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেল আমার ভাইয়েরা তৃতীয় যুবক এবার বলতেছে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে এক রাতে আমি আমার চাচাতো বোনের বাড়িতে গেলাম জেনার কাজ শুরু করব আমি তার সঙ্গে আমার কমিটমেন্ট ছিল জেনার কাজে লিপ্ত হব আমি আমি তার আমি আমার চাচাতো বোনের দূরুর মাসখান পর্যন্ত গিয়েছিলাম আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এমন সময় লক্ষ্য করে দেখি আমার সেই চাচাতো বোনের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম বোন তোমার চোখে পানি কেন বোনটা বলে ভাই রে তুমি আমার কাছে এসেছো তুমি আমাকে চাচ্ছ আমি তোমাকে চাচ্ছি কিন্তু এই চাওয়া তো বৈধ চাওয়া নয় আমাদের বড় রাজ সাক্ষী হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ও আল্লাহ আমি সেই জায়গা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে যৌবনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে ফেরত চলে এসেছি তোমার ভয়ে আল্লাহ তোমার কি একটু দয়া হয় না মেহরবানি করে বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও বাকি যে এক ভাগ বন্ধ ছিল ওই যুবকের দোয়ায় সম্পূর্ণ পাথরটা সরে গেল তিন যুবক নিরাপদে নিশ্চিন্তে বাড়ি পর্যন্ত ফিরে গেল আমার নবীজি এই বিষয়ের একটা ঘটনা বলি নবীজি এই কথার মধ্য দিয়ে কয়টা শিক্ষা দিলেন বলেন আসতে বলবেন না কয়টা শিক্ষা তিনটা শিক্ষা দিলেন তিন শিক্ষার মধ্যে ইবাদত আছে না নাই আসতে বলবেন না ইবাদত আছে না নাই আমার বন্ধুগণ আমানতের খেয়ানত বুঝে আমার দেশে এখন কম কম না বেশি করজ দিলে বিপদে থাকে কে করজ দিলে পরে বিপদে কে থাকে যে নেয় সে না যে দেয় সে কে বিপদে থাকে যে দেয় সেই বিপদে থাকে যে নাই তার কোনো বিপদ নাই যে টাকাটা দিয়েছে করস অনেকদিন পর বারবার বলে ভাই টাকাটা দেওয়ার কথা দাও না কেন কি দেব 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 এইরকম করতে করতে বহুদিন চলে যায় রাগের ঠেলা একদিন বলে ফেলতেছে ভাই সত্যি করে বলো তো তুমি আমাকে টাকা দিবা কি দিবা না জবাব এবার সেও রাগ করে বলে তুই কি টের পাস না কি কথা কি বুঝতেছেন এরকম আছে না নাই বলেন তো আছে শেষ পর্যন্ত রাগের ঠেলায় বলে যা এই দুনিয়ায় আর তোর থেকে আমি কোনদিন টাকা চাবো না হাসরের দিন তুলে নেব জবাবে সে আবার বলে যাক লম্বা ডেট পাইলাম তাহলে এটা কি ইমান আছে আসতে এটা কি ইমান থাকার লক্ষণ এই হচ্ছে আজকের সমাজের হাল মাইক এখন ডিস্টার্ব করে এখনো ডিস্টার্ব করতে চাই মাইক ম্যান হ্যাঁ মাইকের দিকে একটু তাকান একটু খেয়াল করার চেষ্টা করে এখন কি শোনা যায় এখন আপনারা শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন ওই সাইডে আপনারা শুনতে পান আপনারা আচ্ছা একটু একটু ওয়েট করেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব জোরে বলে ইনশাআল্লাহ ইবাদত করব কার আস্তে বলে ইবাদত করব কার আল্লাহর ইবাদত করব কেন আমাকে বানিয়েছেন কে আমাকে সৃষ্টি করেছেন কে আমাকে চালান কে আমাকে খাওয়ান কে আমাকে পড়ান কে আল্লাহ আমার ভাইয়েরা তিনটি ইতিহাস তিনটি শিক্ষা আমরা ইতিহাস থেকে পেলাম আমাদের খেয়ানত করা যাবে না নাম্বার দুই হলো যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক প্রথম মহাব্বত হবে কার সাথে আস্তে বলবেন না কার সাথে আমার ভাইয়েরা ইউসুফ প্রেম করেছেন কার সাথে আর জুলাইকা করছে কার সাথে ইউসুফের সাথে জুলাইকা করেছে ইউসুফের সাথে কিন্তু ইউসুফ করেছেন আল্লাহর সাথে এই জন্য এক তরফা ছিল সেই প্রেমে মজে নাই সেই প্রেমে জুলাইকা নিজেকে জড়াতে পারে নাই
বারবার জুলাইকা ডিস্টার্ব করেছে কিন্তু ইউসুফ বারবার বলেছেন আমি আল্লাহকে ভয় করি জোরে কোন সুবহানাল্লাহ এখনো ডিস্টার্ব করার মতো আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই পুরুষ ডিস্টার্ব করে না মহিলা ডিস্টার্ব করে হ্যাঁ উভয় না এই দেখছো দুটোই করে উভয় ডিস্টার্ব করে কেউ কম না স্কুলের ছেলেপেলেগুলো দেখবেন মহিলা স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে এতিমের মতো বসে থাকে আছে না নেই এতিমের মতো বসে থাকে যখন বের হয় পিছে পিছে হেঁটে হেঁটে যায় বলে শোনো তিন দিন কিন্তু খাই না আছে না নাই বলেন বারবার তোমাকে স্বপ্ন দেখি আমি তোমার ছাড়া বাঁচবই না মরেই জানো এই যে প্রেমগুলো যুবক এই নোংরামিগুলো করা যাবে না বিবাহ পর্ব কোনো প্রকার নোংরামি করা যাবে না তুমি যা করতেছ আল্লাহ তোমাকে তা দেখতেছেন যুবক তোমার বিয়ের প্রয়োজন হলে আব্বা আম্মাকে তুমি অবলীলায় বলে ফেলো প্রকাশ্যে বলে ফেলো আব্বা আমাকে বিয়ে করাও মা তুমি আমাকে বিয়ে করাও যৌবনকে নষ্ট করা যাবে না আবার যারা গার্জিয়ান যারা আছেন আমি তাদেরকেও বলবো বিয়ের সময় সুযোগ হয়ে গেলে পরে অবস্থা ভালো হলে বিয়েটা করায় দিবেন কারণ আজকের সমাজে ফেতনা কম না বেশি আসতে বলবেন না ফেতনা কম না বেশি ফেতনা বেশি বিয়ে করাইয়া দিতে হবে আমার নবীজি স্ট্যান্ডার্ড এজ ছিল মাত্র 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিয়ে করতে নিয়ে কিন্তু অন্যের বউ ভাগায় নিয়ে আসা যাবে না কি কথা কি বোঝা গেল দুনিয়াতে বহু বউ আছেন বহু মহিলা আছেন নাই বলেন আছে যদি বিয়ে করতে হয় যদি বিয়ে করতে চাও তাহলে বিধবাকে বিয়ে করতে পারো ভালো কথা কিন্তু তার কেন স্বামী থাকা যাবে না এক এক মহিলার কি দুই স্বামী হবে নাকি হবে না কি কাজটা করলো কর এটা কোনো কথা এটা কোনো আচরণ কোন তো আমাদের মান সম্মান ডুবে শেষ করে দিল ঠিক কি না শেষ করে দিল একদম ক্রিকেট অঙ্গনকে পচায় ফেললো কি কাজটা করছে দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শেষ পর্যন্ত অন্যের ঘরে গিয়ে সে চুরি করা শুরু করলো কি দরকার ছিল দুনিয়াতে আরো বহু মহিলা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এর শাস্তিও আছে তো এর শাস্তি হলো 7 বছরের জেল যদি সত্যি যদি অন্যের বউকেও ভাগায় নিয়ে আসে তার শাস্তি হলো দেশের প্রচলিত আইনে 7 বছরের জেল আমরা দাবি করব বিচারকদের কাছে আমরা অনুরোধ করব দয়া করে এই সমস্ত অপরাধের সুষ্ঠু বিচার করুন নচেৎ আপনার বউ একজন ভাগায় নিয়ে যাবে ঠিক কি না তখন বুঝবেন কি ঠেলা কি জ্বালা কি যন্ত্রণা এই জন্য পর্দার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এক সাহাবি বিয়ে করবেন রসুলকে বলেন ইয়া রসুল্লাহ আমার কি বিয়ে হবে না রসুল বলেন হ্যাঁ বিয়ে হবে না কেন বিয়ে অবশ্যই হবে তোমার কজুর বহু মেয়ে দেখছি আমার কপালে বিয়ে জোটে না রসুল বললেন তুমি এইবার চিন্তা করো না আমি তোমার বিয়ের বন্দোবস্ত করে দেবো যাও সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ বিয়ে যখন বন্দোবস্ত করবেন কোন মহিলা কোন বাড়ি কমক ইবনু হাব নামে একজন সাহাবি আছে তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু লিখিত করে দেন আমার নবীজি সুন্দর করে লিখিত করে দিলেন চিঠিখানা প্রস্তুত করে মেয়ের বাবার কাছে গিয়ে এই সাহাবি গিয়ে মেয়ের বাপকে বলতেছে মেয়ের বাপ ইবনু হাব এই যে চিঠিখানা পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো আল্লাহু আকবার বলবেন না আরো জোরে আল্লাহু আকবার এটি কি কোনো সাধারণ কোনো মানুষ না সাহাবি সাধারণ মানুষ না সাহাবি যুবকরা বিয়ে করবে না দেন কিচ্ছু কয় না হ্যাঁ যুবকরা বিয়ে করবে না বিয়ে করতে হবে হয়তো মনে মনে ভাবতেছ আব্বাদের ভালো করে কয় দেন ঠিক আছে আমি বলেও দিচ্ছি একটু বসো যুবকরা বসো যুবকদের দেখলে কলিজা ভরে যায় আলহামদুলিল্লাহ কিন্তু যুবকরা যখন ইয়াবা খায় তখন কি হয় কলিজা পুড়ে যায় ঠিক কি না এগুলো করা যাবে না যুবকদের দাম ইসলাম অনেক দিয়েছে এক সাহাবি ইয়াং যুবক পাশে দাঁড়ায় আছে আমার নবীজি বয়ান করছিলেন বসার জায়গা পাচ্ছে না ওই যুবককে দেখে রসুল করলেন কি জানেন গায়ের চাদর বের খুলে দিলেন গায়ের চাদর খুলে তার হাতের দিকে দিয়ে বলেন মেখদার ও যুবক সাহাবি আমার চাদর দিলাম আমার চাদরে তুমি নিচে ফেলে দিয়ে আমার চাদর উপরে তুমি বসে যাও জোরে বলে সুবহানাল্লাহ যুবকদের দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সাহাবী যুবক সাহাবী বিয়ের জন্য পাগল হয়ে গেছে রাসূল বললেন যাও যাও তুমি বিয়ে করে আস মেয়ের বাড়িতে চলে যাও চিড়িখানা দেখে মেয়ের বাপ বলে রিসালাতুন আযীমা সম্মানজনক চিঠি রাসূল দিয়েছেন রাসূল আমার মেয়ে কি নিয়ে চিন্তা করেন এত চিন্তা রাসূল আমার মেয়ে কি নিয়ে করেছেন দারুণ খুশি বাপ খুশিতে বাঘ বাঘ হয়ে বলতেছে ও সাহাবী তুমি চিন্তা করো না আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব কিন্তু তুমি তো কালো কিন্তু আমার মেয়েটা তো আকাশের চাঁদের মতো কি করি যদি আমার মেয়েটা রাজি হয় তোমার সঙ্গে বিয়ে দেব আমি যাও ভিতরে গিয়ে দেখে মেয়ে কান্দে মেয়ের কান্না দেখে বাপ বলতেছে মা তুমি কান্দো কেন তোমার যদি অপছন্দ হয়ে যায় বিয়ে হবে না মেয়ে এবার মুখ খুলে বলছে বাজান বুঝতে ভুল করেছেন আপনি এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে আজকে মেয়েরা কি খোঁজে খালি পরিষ্কার কেন পরিষ্কারও লাগে না আজকে মেয়ের বাবা কি খোঁজে আগে নামাজ খোঁজে না টাকা খোঁজে আগে নামাজ খোঁজে না বাড়ি খোঁজে আগে আগে নামাজ চরিত্র নামাজ ইবাদত খোঁজে না দুনিয়া খোঁজে আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না তাকওয়া দেখে টাকা দেখে না তাকওয়া দেখে আমার নবীজিকে ঘর দেখে বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন তখন আলীর ঘর ছিল আলীর ঘর ছিল কি সমস্যা থামে মানুষ তো আছে সমস্যা কোথায় আমার সঙ্গে থাকবেন না আপনারা সবাই খালি বুড়া মানুষ যারা আমি দেখলি টের পাবো সাদা দাড়ি এটা ভিন্ন কথা কিন্তু কোন ইয়াং লোককে উঠতে দেবো না আজকে আমি উঠলে খবর আছে একদম ঠিক আছে না থাকেন আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিবেন আমার নবীজির সবচেয়ে প্রিয় মানুষকে বলেন তো মেয়ের মধ্যে কে মেয়ের মধ্যে কে ফাতিমা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় রাসূল বলেছেন ফাতিমা আমার দেহের টুকরা জোরে কেন সুবহানাল্লাহ ফাতিমা আমার কলিজার টুকরা আমার অংশ আমার আমার দেহের টুকরা সে ফাতিমা ছাড়া তিনি কিচ্ছু বুঝতেন না বিয়ে দিছেন ঠিক বিয়ে দিলেও তিনি ঘন ঘন মেয়ের বাড়িতে যেতেন ঘন ঘন যেতেন বিয়ে দিয়ে তো কিছু কিছু বাপ আছে ভাসানির মতো একখান সালাম দিয়া দশ বছর কবর নাই এরকম বাপ আছে বিয়ে দিয়ে কায়েত হেরা হেরে গেছে কিন্তু আমার এমন রাসূল আমার এমন বাপ ছিলেন না মেয়েকে বিয়ে দিয়েছেন ঘন ঘন গেছেন ফাতিমাও ঘন ঘন আসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আমার নবীর সামনে চলে আসলেন আমার নবীর সামনে দেখা করার জন্য আসলেন নামাজ পড়তেছিলেন কম বয়সের মানুষ তিনি বসে বসে নামাজ পড়লেন বসে বসে নামাজ পড়া দেখে আমার নবীজি নামাজ শেষ হওয়ার পর বললেন ফাতিমা তুমি যুবতী মেয়ে তুমি বসে বসে নামাজ পড়ো কেন বলছেন বাবা আমি তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু আমি আজকে বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার যে পরনে জামা দেখতেছো বাবা আমার পিছনের দিকে সেনা তালি যুক্ত একটা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি সেই সেনার দৃশ্য তোমার চোখে পড়বে আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে আমার স্বামীর এতটুকু দুর্নাম হয়ে যাক আমি এটা চাই না বাবা কারণ তুমি যখন বিয়ে দিয়েছ বলেছ যে ফাতিমা আজকে তোমাকে তোমার স্বামীর ঘরে পাঠিয়ে দিচ্ছি আমৃত্যু যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে যেন না আসে কি কথা কি বোঝা গেল আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন কত দামি দামি সাহাবী বিয়ের অফার দিয়েছেন কোন সাহাবীকে রাসূল এলাও করলেন না ঘর আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে তাদের কেনাও করলেন না সবার প্রস্তাব দেওয়া শেষ হযরত আলী চোখ মেরে আছেন সবাই বলল আলী তুমি যা প্রস্তাব দিয়ে দাও হযরত আলী নবীর সামনে বসে বসে আছে রাসূল বলছেন আলী রে কি যেন বলতে চাও বলো তো হুজুর কি বলবো নিজেও জানি না কি কথা কি বোঝা গেল লজ্জায় বলতে পারতেছেন না রাসূল বলেন আলী তুমি কি বিয়ে করবে না কি হুজুর দিলে করব কি সুবহানাল্লাহ রাসূল বললেন তুমি কি বিয়ে করবে নাকি হুজুর দিলে করব তোমার কি টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পয়সাও নাই ঘর বাড়িও নাই কিচ্ছু নাই রাসূল বললেন তো মরণার টাকা তো দিতে হবে কিছুই কি নাই হুজুর আছে কি তরবারি আর ঢাল আছে যাও ঢালটা বিক্রি করে আসো আল্লাহু আকবার ঢালটা বিক্রি করে আসো
তরবারি বিক্রি করা যাবে না তরবারি যুদ্ধের প্রয়োজন লাগবে ঢাল ছাড়াও যুদ্ধ হবে ঢালটা বিক্রি করতে গেলেন মদিনার বাজারে ঢাল বিক্রি করতে যায় সেই সময় কোন কাউকে পেলেন না এমন একজন কাস্টমার পেলেন যিনি ওসমান জিন্নুরাইন নবজির দুই মেয়ের জামাই তিনি ছিলেন জোরে খান সুবহানাল্লাহ এক মেয়ে মারা গেছে রাসূল আরেকটা মেয়েকে দিয়েছেন সেই মেয়েও মারা যাওয়ার পর রাসূল বলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমার ওসমানকে আমি আরেকটা মেয়ে দিয়ে দিতাম কি ওসমান ছিলেন ওটা আবার আরেক জিনিস হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলছেন আলী তুমি বাজারে কেন ঢাল নিয়া কি ঢাল বিক্রি করতে এসেছি কি খবর কিসের জন্য বিক্রি করবা তুমি তো যোদ্ধা মানুষ ঢাল তো বিক্রি করো তোমার জন্য শোভা পায় না কামার বিয়া ঠিক কার সাথে আপনার শালীর সাথে কি কথা বলছেন আপনার শালীর সাথে আমার বিয়া ঠিক হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু জানেন না মুসকি একখান হাসি মেরে বললেন ঠিক আছে তুমি কত দিরহাম নিবা পাঁচশো দিরহাম হাতের মধ্যে দিয়ে দিলেন এবার ঢালটা তিনি হাতের মধ্যে নিলেন কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ডাকা আলী এইদিকে আসো এই ঢাল আমি তোমাকে বড় কনস্বরূপ আগিয়ে দিলাম বিয়ে তো বিয়ের মধ্যে দিতেই হবে কিছু আগে তোমার দিয়ে দিলাম নাও এবার ঢালটা নিয়া নবীর কাছে চলে আসলেন দেখেন নবজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন বড় জামাই জানে না আজকের সমাজে বড় জামাইকে না জেনে যদি কোনো মেয়ের বাপ বিয়ে দেয় খবর আসে না আচ্ছা খবর আসে রাসূল কত শিক্ষা দিয়েছেন তার জীবনটাই শিক্ষা আল্লাহু আকবার আমার নবীজি সামনে আলীকে পেলেন আলী চলে আসলেন ঢালটা নিয়ে রাসূল বলছেন আলী ঢালটা তোমার হাতের মধ্যে থাকলো তুমি কি বিক্রি করতে পারো নজর বিক্রি হয়ে গেছে কার কাছে ওসমানের কাছে রাসূল মুসকি হাসি মেরে বললেন লোক আর পাইলে না খুঁজে এমন জায়গায় গিয়ে তুমি প্যাঁচ লাগাইছো তাকে বলার সুযোগই পেলাম না তার আগে তুমি বলে আসছো যাও ঠিক আছে বিয়ে হয়ে যাবে এই বিশ্বের সবচাইতে অনড়ম্বরপূর্ণ সবচাইতে সিম্পল বিয়ে ছিল ফাতিমা এবং আলীর বিয়া জোরে খান সুবহানাল্লাহ বিয়েটা সহজ করে দাও রাসূলের হাদিস বিয়েটা সহজ হবে জেনাটা কঠিন হয়ে যাবে কিন্তু আজকের সমাজে জেনা কঠিন না জেনা সহজ জেনা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এটাই কিন্তু সমাজ ধ্বংসের মূল কারণে রূপ নিয়েছে এটাকে করা যাবে না মুরব্বী যারা আছেন মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে আটকায় রাখবেন এটা আমি বলতেছি না পর্দায় থাকবে বোরকায় থাকবে কোনো সমস্যা নাই মোবাইলের হাত মেয়ের হাতে মোবাইল নয় শিক্ষা দেন ঠিক কিনা ছেলেকে বাইক নয় জীবন দেন কি ছেলেকে বাইক নয় জীবনটা দিয়ে দেন দেখেন না কিছু কিছু ছেলে চালায় মুন্না চালায় দেখেন না মানে বান্দর কি মানে বান্দর ফেল আছে না নয় এমন জোরে জোরে চালায় মানে একবার বাজলে পরে ওরে নিয়া জানাজা হবে না এই তো হচ্ছে অবস্থা এই এলাকার ভাষাগুলো আমার খুব ভালো লাগে বলি আলহামদুলিল্লাহ কি করতে হবে কি করতে হবে জড়ি থেকে কুড়িয়ে আনতে হবে ঠিক আছে না হ্যাঁ কে খেপ পরে যাব মানে খেপ পরে যাব মানে খেপ পরে মানে কি মানে খেপ পরে যাব মানে খাওয়া দাওয়া করে যাব খেপ পরে যাব ঠিক আছে না এত মজা আছে কিন্তু বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাষার মধ্যে মজা কে দিয়েছেন মজা আছে না নাই আচ্ছা সাতক্ষীরা মানুষ সব কথার শেষে বলে ভাত খেয়ে যাবেন বলো বলো বলে না বলো বলে এরকম করে কিছু কিছু ভাষা আল্লাহ পাক কিছু নকশা দিয়ে কিছু এগুলো হচ্ছে গহনা ভাষার কি গহনা দিয়েছেন তবে চট্টগ্রাম ভাষা আরো সুন্দর চট্টগ্রাম ভাষা আরো সুন্দর না বোঝা যায় না মোটামুটি নাকি জটিল ভাষা সিলেটের ভাষা কেমন সিলেটের ভাষা আরো জটিল মানে এত জটিল মালাকুল মওত বুঝবে না খুবই কঠিন ভাষা এটা কথার কথা বললাম আবার এটা যেন দলিল না হয় আবার যে রূপ কথার মতো বললাম আমি একটু রূপক কথায় এটা বলে ফেললাম সম্মানিত ভাইয়েরা ভাষার মালিক কে আসতে বলবেন না কে আল্লাহ তো যাক ওই সাহাবি বাইরে এসে বলতেছে এই ছেলে রাসূলুল্লাহর পছন্দ করা যুবক আমার মেয়েও রাজি আমিও রাজি বিয়েটা হয়ে যাবে যাও তুমি বিয়ের বন্দোবস্ত করো সাহাবির আনন্দ দেখে কে আনন্দাত্মহারা হয়ে লাভ মেরে দৌড়া দৌড়াইয়া নবীর সামনে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কাম তো আজকে ফায়সালা হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ
মেয়েও রাজি মেয়ের বাপও রাজি হুজুর আপনি এখন কি করবেন কোন রাসূল বললেন ঠিক আছে টাকা আছে তোমার কুজুর টাকা কই পাবো আমি টাকা তো নাই কে টাকা ছাড়া বিয়ে করবা কেমনে মোহরনা দিতে হবে না কুজুর টাকার দায়িত্ব আমারে দিলে জীবনে আমার বিয়ে কিসমতে নাই তাহলে এখন কি করতে হবে যে যখন আপনি সব দায়িত্ব নিলেন আপনি টাকাটা দেন আমি বিয়ে করি জরাকাল সুবহানাল্লাহ দেখেন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই কোনো কিছু নাই রাসূল সে বিয়ের বন্দোবস্ত করে দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না রিজিকের দায়িত্ব কার আস্তে বলবেন না কার আল্লাহ আমার ভাইরা আমার নবীজি বললেন ওসমান 200 দিরহাম দাও নোমান তুমি 200 দিরহাম দাও 200 200 400 দিরহাম দিয়ে আমার নবীজি তার হাতে দিয়ে বললেন নওমা ও সাদলা সওদ সুলাইমি যাও মদিনার বাজার থেকে বাজার করে আনো বাজার করে আনলেন বাজার করে এনে আমার নবীজির সামনে আসার সুযোগ হলো না মাসপথে একজন মুজাহিদ এসে বলতেছে ও সাদ তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে তুমি কি করবে বলো কিছুক্ষণ তিনি মাটির দিকে চেয়ে চেয়ে থেকে চিন্তায় মগ্ন হয়ে গেলেন বাজারটা ফেরত দিয়ে দিলেন বাজার ফেরত দিয়ে বিয়ের বাজারটা ফেরত দিয়ে করলেন কি যুদ্ধের বাজার ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে চাপিয়ে পড়লেন মনে মনে চিন্তা করলেন বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে কিন্তু জিহাদের ডাক তো আমার কানে আর জীবনে নাও আসতে পারে এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি সোজা তিনি ঘোড়ায় চড়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধে চাপিয়ে পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে তিনি আর ফিরলেন না যুদ্ধের ময়দানে তিনি শাহাদত বরণ করলেন নবীর কানে সংবাদ চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সাদ তো দুনিয়াতে বেঁচে নাই রাসূল বলেন কোন সাদের কথা তোমরা বলো হুজুর যে সাদে বিয়ের কত গতকালকে ছিল আমার নবী আবেগটাকে ধরতে পারলেন না দৌড় মেরে মেরে ওই সাহাবীর কাছে চলে গেলেন যে দেখেন হাত কাটা পা কাটা মস্তকটা সিটকে পড়ে আছে নবীজির সবগুলোকে গোসায় নিলেন গোসায় নিয়ে লাশটা দূরে রেখে আমার নবীজি একটু দূরে এসে তার চেহারার দিকে বারবার তাকান আর মুস্কি মুস্কি হাসেন আবার তিনি কান্নায় ভেঙ্গে পড়েন আবার কাঁদেন আবার হাসেন আবার কামা কান্নায় ভেঙ্গে পড়েন এইরকম নবীজির রহস্যময় আচরণ দেখে সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার ইতিপূর্বে এমন আচরণ পরিলক্ষিত হতে দেখি নাই আপনি এমনটা করছেন কেন আমার নবীজি চুপ মেরে কিছুক্ষণ পর বলছেন সাহাবিরা আমার কান্নার কারণ হলো আমি সাদের জন্য এই জন্য কান্দি সাদের বিয়ের আয়োজন সম্পূর্ণ আমি রাসূল নিজে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাদ এই জাগতিক জীবনে নারীকে গ্রহণ করতে পারলো না বিয়ে করতে পারলো না এই জন্য আমি আফসোসে কান্দি আর হাসার কারণ হলো আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের ভিতরে জান্নাতের পাখা নিয়ে সে উড়ি করতেছে আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে আমার ভাইয়েরা এই জায়গায় আরেকটা শিক্ষা আমরা পেলাম যতই আকর্ষণ হোক না কেন যতই টান থাকুক না কেন অর্থের প্রতি নারীর প্রতি যে টানটাই থাকুক না কেন সবচেয়ে বেশি টান থাকবে কার উপরে আস্তে বলবেন না কার উপরে ইউসুফের টান ছিল কার উপরে আমার ভাইরা আল্লাহ পাক একজন পয়গম্বরকে মডেল বানিয়ে দিয়েছেন নারীদের জন্য নারী কেমন হতে পারে কি করতে পারে ও পুরুষ তোমার ইউসুফের মতো হয়ে যাও আবার ওইদিকে নারীদের জন্য মডেল করে দিয়েছেন আসিয়া আলাইহিস সালামকে আসিয়া আলাইহিস সালাম স্বামীকে ধরেছেন না আল্লাহকে ধরেছেন আস্তে কাকে ধরেছেন তিনি আল্লাহকে ধরেছেন এক একটা মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মডেল করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীজি বলেন সাহাবীরা ওই সাহাবীর জানাজা নামাজ আমি পড়াবো রাসূল জানাজা সম্পন্ন করলেন সম্পন্ন করার পর বলছেন সাহাবীরা আমার সাদ কোন ঘোড়ার কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো নিয়ে আসা হলো আমার নবীজি ঘোড়ার তরবারিটা হাতের মধ্যে নিয়ে তিনি বললেন এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল তাকে আমার সামনে হাজির করো হাজির করা হলো রাসূল বলেন ও হোরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী নারী আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তুমি ভাগ্যবান হয়ে যেতে আমার সাদের তুমি স্ত্রী হতে পারতে কিন্তু আমার সাদ তো দুনিয়াতে বেঁচে না আমার সাদ এখন জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার সাদ বীর বাজার তো করতে পারে নাই সে করেছে জান্নাতের বাজার
এই ঘোড়ার এই তরবারি তার স্মৃতি রক্ষার্থে আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা ফিরে চললেন বাড়ির দিকে। ওই সময়ের মহিলারগুলো চেহারার দিকে নজর দিয়েছেন না তাকওয়ার দিকে নজর দিয়েছেন? তাকওয়ার দিকে নজর দিয়েছেন। অনেক মা বোন শুনেছে আজকের মা ফিরে এসেছেন, সূরা নিসা যেহেতু ধরেছি কিছু কিছু কথা মাদের জন্য বলে দিলাম। মা আপনার মধ্যে বেশি চরিত্র, শুধু মেইন চারটা চরিত্র আপনার মধ্যে থাকা চাই, খুবই কমন কথা আমরা সবাই শোনার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। আমার মা আপনার জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে হাজার হাজার গুণে সহজ, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে পুরুষ বেশি যাবে না নারী বেশি যাবে? নারীরা বেশি জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? শুধুমাত্র চারটা কাজ তাদের মধ্যে থানা থাকার কারণে। পাঁচ অক্ত নামাজটা পড়তে হবে, নাম্বার দুই রোজার বিষয়টা অত্যন্ত সজাগ থাকতে হবে, নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে দাম দিতে হবে, স্বামীর দুর্নাম করা যাবে না, স্বামীর অগোচরে কোনো কাজ করা যাবে না, স্বামীকে না জানিয়ে কোনো কিছু করতেও যাওয়া যাবে না। তবে হ্যাঁ, স্বামী যদি ফেরাউনের মতো হয় সেই সময় সেই মহিলার ভূমিকা হবে আসিয়ার মতো, ঠিক কিনা বলেন? আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে আমার মা। নাম্বার চার হলো সতীত্বের হেফাজত করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আপনার সুন্দর চামড়া ঢাকতে বলেছেন কে? আসতে বলবেন না কে? এই যে মুক্তার নাম শুনি, আমার মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে সেই ঝিনুকের পিঠে মুক্তা থাকে। কত সুন্দর কঠোর পর্দা করে আল্লাহ পাক দামি দামি জিনিসগুলো রেখে দিয়েছেন। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে সবচেয়ে দামি জিনিস হলো একজন নারী। নারীকে ঢাকতে হবে, আম্মা আপনি ঢাকবেন, আমার বোন আপনাকে ঠেকে চলতে হবে, পর্দার পরিবেশ রক্ষা করে চলতে হবে, মাথা থেকে পা পর্যন্ত আপনি ঢেকে চলবেন, সুন্দর করে চলবেন। এরপরে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাইদের সঙ্গে দেখা করা যাবে না। ইন্টারনাল যে সমস্ত আত্মীয় স্বজনগুলো আছে এই সমস্ত বিষয়ে খুব সজাগ থাকতে হবে। আপনার কঠোর পর্দা, এই পর্দাটা যদি টাইট থেকে যায়, আপনি যদি পরপুরুষ থেকে নিজের জীবনকে যদি হেফাজত করতে পারেন, আপনি এত সুখী হবেন পৃথিবীর কোনো সুখী ওই নারী ছাড়া আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম মানলে সুখ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার মা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমার ভাইরা অনেকগুলো কথাই তো বলে ফেললাম, সময় তো সময়ের কাঁটা শুধু চলছেই, সামনের দিকে একটু আগায় যাই। এবাদত করবো কার? আসতে বলবেন না কার? নামাজ পড়বো কয় অক্ত? নামাজকে আজকের থেকে আর কেউ ছেড়ে দেব নাকি? এটা হাত তুলে দেখানো যাবে নাকি? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আমরা সুন্দর করে পাঁচ অক্ত নামাজটা পড়ব। ইবাদতের মূল হচ্ছে পাঁচ অক্ত নামাজ, কেউ কি ছেড়ে দেব? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বেশি করে চেনার চেষ্টা করব। আমার আল্লাহ সবচেয়ে দূরের না কাছে? আমার সবচেয়ে কাছে কে? আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় সবচেয়ে ছোট্ট একটা সূরার মধ্যে, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার বলবো, গোটা কোরআন খতমের সমান সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এত বড় মাহফিল, এখান থেকে মাঝখান থেকে উঠে যাবেন এটা কিন্তু আদবের খেলাফ হয়ে যায়। একটু বসুন না, আর না হয় সর্বোচ্চ আধা ঘন্টায় হবে, একটু বসুন। কত সময় চলে যায়, কত সময় না চলে যায় আমাদের, একটু বসুন, কেউ উঠবেন না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, আজকের মাহফিলে কোনো মানুষের নড়াচড়া আমি পাইনি, এটা একটা রেকর্ড। এত রাতে মানুষ বসে থাকে বলি আলহামদুলিল্লাহ, যত বড় মাহফিল তত আগে আগে মাহফিল শেষ হয়ে যায়, অনেক দূর থেকে মানুষ আসে, অনেক রাত হয়েছে, কারো কোনো নড়াচড়া, এটা প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে। তবে আমি আশ্বাস, আমার একটা বিশ্বাস এটা, যেই জমিন আল্লাহর দিন কায়েম হবে, জোরে বলি ইনশাআল্লাহ, যেই জমিনে শহীদের রক্ত ঝরে, যেই জমিনে অঙ্গহানি হয় দিনের জন্য, যে দেশের মানুষ, যে দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসতে গিয়ে বুকের বুতাম খুলে দেয় বন্দুকের গুলো নরের সামনে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। সেই কায়েম হোক সবাই কি চান? দিন কায়েম হোক সবাই কি চান?
জানমাল কুরবান দিতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমিন চোখ নাই কিন্তু হৃদয়ের চোখ আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই আছে